আসসালামু আলাইকুম। শিবন মেমোরিয়াল নর্থ সাউথ ইস্টার্ন কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমার ছোট্ট সোনামণিদের জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আমার ছোট্ট সোনামণিরা, করোনা পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়ে যায়নি, আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। আশা করি তোমরা বাসায় বসে খুব সুন্দরভাবে অনলাইনে আমাদের স্কুল থেকে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা করছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, কারণ নতুন বছর, আমরা নতুন ক্লাসে উঠেছি, নতুন বই পেয়েছি এবং নতুন বইয়ে অনেক কিছু জানার আছে। আশা করি তোমরা আরো গত বছরের চাইতে এই বছর আরো বেশি আগ্রহী হয়ে উঠেছো তোমাদের পাঠ্য বইয়ের প্রতি। তোমরা ভালো থাকবে এবং সুন্দর করে আমাদের সাথে এই বছরটিতে পড়াশোনাগুলো করবে, কারণ গত বছর করোনা পরিস্থিতির কারণে আমাদের পড়াশোনাতে অনেক ঘাটতি পড়ে গেছে, আমাদের সেই ঘাটতিগুলো অবশ্যই ওভারকাম করতে হবে, তাই তো? আমি তোমাদের সাথে আছি আজকে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ ইস্টার্ন কলেজের সহকারী শিক্ষক নাইলা মনি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি তোমাদের সাথে একত্রিত হয়ে ছোটদের পৃথিবীর ক্লাসে, আর এই ছোটদের পৃথিবীর ক্লাসটা ছোটদের পৃথিবীটাতে তথ্যে ভরপুর থাকবে এই জন্যই নেওয়া হয়। আমরা আজকে এই আমাদের ছোট্ট পৃথিবীটাতে যে তথ্যগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের দেশের পরিচিতি নিয়ে। গত ক্লাসগুলোতে আমরা আমাদের এই বাংলাদেশ এবং বাংলাদেশের যে বিষয়গুলি তাতে দেশ পরিচিতিতে আমরা পেয়েছিলাম, আমাদের বাংলাদেশের ম্যাপ দেখেছিলাম এবং বাংলাদেশের কয়েকটি জেলা রয়েছে, কয়েকটি বিভাগ রয়েছে, এগুলো জেনেছিলাম, তাই তো? এবং আজকে আমরা বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কি বিষয় নিয়ে আলোচনা করব? আমাদের এই দেশটা কিভাবে স্বাধীন হয়েছে, কিভাবে আজকে আমরা এত সুন্দর করে বাংলা ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেই বিষয়ে কিছু তথ্য তোমাদেরকে জানাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো তোমাদের গুরুজনের কাছ থেকে, বড় ভাই বোনের কাছ থেকে বা দাদা দাদির কাছ থেকে, বাবা মার কাছ থেকে শুনে থাকবে যে আমাদের এই বাংলাদেশটা কিন্তু আগে স্বাধীন ছিল না, আমরা সবাই পরাধীন ছিলাম, আমরা সঠিকভাবে সুন্দরভাবে বাংলা কথায় বলতে পারতাম না। পাকিস্তান 1947 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে পূর্ব বাংলার অংশ হয়ে দাঁড়ায় আমাদের এই বাংলাদেশ, এবং যখন এই পূর্ব বাংলাতে আমরা অবস্থান করি, ধীরে ধীরে বুঝতে পারি যে আসলে আমরা বাংলা ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি না, আমাদের এই পাকিস্তানের অধীনে আমরা হয়ে গেছি এবং আমাদের স্বাধীনতা হরণ হয়ে যাচ্ছে, তখনই আমাদের এই বাংলা বাঙালি জাতি দামাত ছেলেরা বিভিন্ন জায়গা থেকে তাদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে, রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতাকে অর্জন করার চেষ্টা করেছি এবং অর্জন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সংক্রান্ত কিছু তথ্য আজকে জানব। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কত তারিখে? প্রিয় শিক্ষার্থীরা, 1952 সালে ভাষা আন্দোলন হয় এবং এই ভাষা আন্দোলনে, ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে অনেক রাজা প্রাণ তাদের রাজপথ রঙিন করে দিয়েছিল, লাল রঙে রাঙিত হয়ে গিয়েছিল। তো এই সকল ভাষা শহীদের এবং মুক্তিযুদ্ধে যে বাঙালি এবং অনেক অবাঙালিও প্রাণ হারিয়েছিল তাদের জন্যই এই শহীদ দিবসটা পালন করা হয়। তোমরা জানো যে 21 ফেব্রুয়ারি হচ্ছে এই শহীদ দিবস এবং জাতিসংঘ এই শহীদ দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেরও মর্যাদা দান করেছে। 21 ফেব্রুয়ারি আমরা এই শহীদ দিবসটি পালন করে থাকি। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়ে থাকে যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়, তোমরা বলবে 21 ফেব্রুয়ারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমরা এই দিবসটি পালন করে থাকি এবং এই দিন আমরা কিন্তু শহীদ মিনারে যাই, এই আমাদের যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য। আপনারা আপনার যে জানা 5 জন ভাষা শহীদের নাম বলুন প্রশ্নটিতে দেওয়া আছে। আমরা জানি যে ভাষার জন্য অনেকে তাজা প্রাণ দিয়েছে, তো 5 জন ভাষা শহীদের নাম আমরা বারবার জেনে থাকি, সেটা কি, তাদের নাম হচ্ছে সালাম, বরকত, রফিক, শফিউল এবং জব্বার। আরেকবার আমি নামগুলো বলি, ছবিটাও এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, সালাম, বরকত, রফিক, শফিউল এবং জব্বার। এনারা ভাষার জন্য
রক্ত দিয়েছেন। এবং এই ভাষা শহীদগুলো ছাড়াও কিন্তু অনেক বাঙালি এই ভাষার জন্য শহীদ হয়েছেন। গণনার প্রশ্ন রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় কত সালে? প্রিয় শিক্ষার্থীরা, 1971 সালে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়, মুক্তির জন্য যুদ্ধ শুরু হয় 1971 সালে। ছবি দেখতে পাচ্ছ, অবশ্যই ছবি দেখে প্রথমেই তোমরা বলে উঠেছ ইনি কে। ইনি হলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ এই যে স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক তিনি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা দিবস, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? আমরা স্বাধীনতা দিবস পালন করি কত তারিখে? আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করে থাকি। স্বাধীনতা দিবস পালন করা হয় 26শে মার্চ। 25শে মার্চ বাঙালি জাতির উপরে একটি বাঙালি জাতিকে একটি কালো রাত বলা হয় 25শে মার্চ। এই 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীরা ঘুমন্ত বাঙালির উপরে হামলা করে। আর কারণ কেন করে জানো? কারণ তারা বুঝতে পেরেছিল যে বাঙালি যে মুক্তিযোদ্ধারা রয়েছে, বাঙালি জাতি রয়েছে, তারা স্বাধীন হতে যাচ্ছে। এবং এই সময় আনুষ্ঠানিক ভাবে বাঙালিরা ঘোষণা করে যে আমরা স্বাধীন। এবং তারপর থেকে আমাদের এই স্বাধীনতার যুদ্ধটি হয়ে ওঠে আরো বেশি জোরালো। এবং এখানে অগ্রণী ভূমিকা পালন করে আমাদের সকল মুক্তিযোদ্ধারা। 26শে মার্চ এই দিবসটি পালন করা হয় স্বাধীনতা দিবস হিসেবে, যখন বাঙালিরা আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ স্বাধীন বলে ঘোষণা করে। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় স্বাধীনতা দিবস কত তারিখে পালন করা হয়, তোমরা কি বলবে? 26শে মার্চ। বাংলাদেশে যখন 26শে মার্চে বলা হলো যে আমরা স্বাধীন, এরপর 9 মাস যুদ্ধ করার পরে 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। এই জন্য বাংলাদেশের বিজয় দিবস পালন করা হয় 16ই ডিসেম্বর। তাই আমাদেরকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের বিজয় দিবস পালন করা হয় কবে, আমরা কি বলবো? আমরা বলবো 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। 16ই ডিসেম্বর বিজয় দিবস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই জেনেছি যে ভাষার জন্য জীবন দিয়েছে অনেক তাজা প্রাণ। এবং ভাষা আন্দোলন হয়, ভাষা আন্দোলন শুরু হয়, আমাদের ভাষাটাকে আমরা স্বাধীনভাবে আজকে কথা বলতে পারছি ভাষা শহীদদের জন্য। তো এই ভাষা আন্দোলন কবে শুরু হয়েছিল তাও আমাদের জানা দরকার। 1952 সালে এই ভাষা আন্দোলন শুরু হয়। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় কত সালে ভাষা আন্দোলন হয়েছিল, আমরা বলবো 1952 সালে এই ভাষা আন্দোলন হয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়েছিল? আমাদের মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়েছিল? 9 মাস এই মুক্তিযুদ্ধ আমাদের স্থায়ী হয়েছিল। এবং তারপরে আমরা 16ই ডিসেম্বর বিজয় লাভ করি। বাংলাদেশের মুক্তির স্মরণ হিসেবে কি পরিচিত? বঙ্গবন্ধু 7ই মার্চে রেসকোর্স ময়দানে একটি ভাষণ দেন, যে ভাষণটা ছিল এত বেশি জোরালো এবং এত বেশি তার বজ্রকণ্ঠ আমাদের এই বাঙালি জাতিকে জাগ্রত করেছিল যে আমরা আমাদের এই বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে আনতে পেরেছি। তার এই 7ই মার্চের ভাষণকে বলা হয় বাংলার মুক্তির স্মরণ, বাংলার মুক্তির স্মরণ। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় বাংলার মুক্তির স্মরণ হিসেবে কি পরিচিত, তোমরা বলবে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? স্বাধীনভাবে আমরা কবে আমাদের এই পতাকাকে উত্তোলন করতে পারি? 2 মার্চ 1971 সালে আমরা আমাদের বাংলাদেশের পতাকাকে উত্তোলন করতে পেরেছিলাম। তো তাহলে এটা কত তারিখে হয়? যে পতাকা উত্তোলন দিনটা ছিল প্রথম 2 মার্চ 1971 সাল। প্রিয় শিক্ষার্থীরা, ছোটদের পৃথিবীর অংশে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে যেমন বিভিন্ন ধরনের তথ্য জেনে নিই, ঠিক তেমনি ছোট ছোট কিছু বিষয় তোমাদের আরো থাকে যে ছবি চিনে বলা। আজকে আমরা কিছু ছবি দেখব এবং নেক্সট ডে যখন ফিডব্যাক হবে তখন সেই ছবি চিনে কিন্তু তোমাদেরকে বলতে হবে যে তোমরা কার ছবি দেখছো। প্রথমেই এখানে স্ক্রিনে একটি ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এটি আমাদের খুবই পরিচিত একজনের মুখ, মহানায়ক, স্বাধীনতা সংগ্রামের তিনি মহানায়ক, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটির নাম হচ্ছে স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধে যে সকল ভাষা শহীদ ছিলেন, যে সকল বাঙালি ছিলেন, যে সকল অবাঙালি ছিলেন, যারা তাদের বিভিন্ন আত্মত্যাগের ফলে আমরা এই মুক্তিযুদ্ধ, আমাদের এই স্বাধীনতাটাকে পেয়েছি, আমাদের স্বাধীন দেশটাকে পেয়েছি, তাদের স্মৃতির স্মরণে সাভারে এই স্মৃতিসৌধটা তৈরি করা হয়। এখানে অনেকগুলো গণকবর রয়েছে এবং এই স্মৃতিসৌধটি আমাদের যে নির্মাণ করেছিলেন, আমাদের যে স্থপতি ছিলেন, তিনি হলেন সৈয়দ মইনুল হোসেন। এটি স্থপতি ছিলেন এবং এটি সাভারে নির্মাণ করা হয়েছিল। এরপর আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনার ভাষা শহীদদের স্মরণের উদ্দেশ্যে 21শে ফেব্রুয়ারি প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা এই শহীদ মিনারে যাই ভাষা শহীদদের সম্মান প্রদর্শন করার জন্য। এই শহীদ মিনার আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার তা ঢাকায় অবস্থিত, ঢাকা মেডিকেল কলেজে অবস্থিত। আর আমাদের এই শহীদ মিনার যিনি স্থপতি ছিলেন তিনি হলেন হামিদুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটা ছবি দেখলাম এবং খুবই গুরুত্বপূর্ণ আজকে তিনটা ছবি দেখলাম, যেটা আমাদের বাঙালি হিসেবে আমাদের জানা খুবই প্রয়োজন। শহীদ মিনার দেখেছি, স্মৃতিসৌধ দেখেছি এবং আমাদের জাতির জনক, যার কারণে, যার বলিষ্ঠ কণ্ঠে আমরা জাগ্রত হয়ে এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে আমরা বাংলাদেশের যে জন্মগ্রহণের যে তথ্যগুলো জানলাম তা আমরা মনে রাখবো এবং পরবর্তীতে যে আমাদের নিজের ফিডব্যাক হবে সেই ফিডব্যাকটা আমরা খুব ভালো করে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এরকম করেই ছোটদের পৃথিবীর ক্লাসে তোমরা যে তথ্যগুলো জানতে পারছো তা তোমরা বারবার স্মরণ করবে। তোমাদের যারা ছোট রয়েছে, তোমাদের যারা সহপাঠী রয়েছে, তোমাদের যারা পাশের বাড়িতে, যারা বন্ধু রয়েছে বাড়িতে, যাদের সাথে থাকো, তাদের সাথে এই তথ্যগুলো নিয়ে আলোচনা করবে, তাহলে আরো তোমাদের জ্ঞানের ভান্ডারটা আরো বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।